পাবনায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফল লিচুর। লন্ডভন্ড হয়ে গেছে অনেক লিচু বাগান, ঝোড়ো বাতাসে ঝরে পড়েছে বেশিরভাগ লিচু। প্রায় 150 কোটি টাকার লোকসানের আশঙ্কা করছে লিচু ব্যবসায়ীরা। লিচুর জন্য বিখ্যাত পাবনায় চলতি মৌসুমে প্রায় 4,600 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, এর বেশিরভাগই ঈশ্বরদীতে। এবার প্রায় 700 কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 800 হেক্টর জমির লিচু। এতে প্রায় 150 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিশেহারা লিচু ব্যবসায়ীরা। আম্পান ঝড় হয়েছে, এই ঝড়ে যে লিচুগুলো ছিল কালকে হাফ নষ্ট হয়ে গেছে। মনে করেন 10 লক্ষ টাকা এই মাটি হয়ে গেছে বাগানেই। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। কার কতটুকু ক্ষতি হলো, কতটুকু আবাদ ছিল, এটা তালিকা করতে বলেছি। আমরা আশা করি যে ইনশাল্লাহ এবার ফল চাষিরা হয়তো সরকারি কোনো প্রণোদনা পাইতে পারে। সরকারি তরফে প্রণোদনা দিলে আমরা যথারীতি তাদের কাছে পৌঁছে দেব। এবছর পাবনায় 46,000 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। DBC News Desk.